নমস্কার মায়াটিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত। ড্রয়িং রুমে এখন সুইচ অন করার পালা অ্যান্ড স্ট্যাচিউন মায়াটিভি চ্যানেল। আপনাদের রান্না করা আর সকালবেলা বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত বেশ খানিকক্ষণ নজরে রাখেন মায়াটিভি, আমি জানি। আর তারপর এই সময়টা 12:45, যারা হাউসওয়াইফ, যারা 24/7 ডিউটিতে থাকেন, আমি তাদের একটা অন্যরকম রেসপেক্টই করি। কারণ ছোটবেলাটা আমি কিন্তু দেখেছি যে শুধু আমরা যারা ওয়ার্কিং ওমেন হই বা ওয়ার্কিং লেডি হই, তারা বাইরেটাই শুধুমাত্র আমরা সামাল দিতে পারি, তারপর বাড়িতে এসে আর কিছুই করা হয়ে ওঠে না। যদিও বা দু একটা কাজ হয়ে থাকে, সেগুলো ওই না ধরার মতোই, কিন্তু এই 24/7 ডিউটির মধ্যে যারা থাকেন, যারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু চিন্তা করেন আপনার প্রিয় মানুষটি কিংবা বাড়িতে যে বয়স্ক বা বয়স্কা মানুষটি রয়েছেন, তাদের কি করে আপনি যত্ন আত্তি করবেন, দেখেছেন? সেই যত্নের কথা এসে গেল, অর্থাৎ আপনার রূপকথার কথা। আপনার রূপকথা কখনো নিজেকে আর এখন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না জিজ্ঞাসা করি, সেই সব স্বর্ণালী যুগের দিন বা সেই সোনালী দিনগুলো আজ কি একটু আভা হয়ে আপনার মুখমণ্ডলীতে বিচ্ছুরিত হতে পারে না? অবশ্যই পারে, বাড়িতে বসেই পারে। আমি জানি যে আপনাকে পরিবারের এত দায়িত্ব সামলাতে হয় যে সময় করে নিয়ে বাইরে যাওয়া, পার্লারে যাওয়া, একটা স্পা নেওয়া বা স্কিনের জন্য একটা ফেসিয়াল নেওয়া বা প্যাডিকিওর ম্যানিকিওর করা সত্যিই সম্ভব হয়ে ওঠে না। তাই যেটুকু সময় অবসর সময়ে পাচ্ছেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, যে সময়টা আপনার কাছে থাকে দুপুরে না ঘুমিয়ে, যদি ঘুমানোর অভ্যেস থাকে, তাহলে সেটা ত্যাগ করে নিজের রূপের যত্ন করতেই পারেন। আর এই সময়টা কিন্তু বিশেষ করে প্রপার টাইম 1টা থেকে 1:30 মধ্যে লাঞ্চ করে নেওয়া। কিন্তু আমাদের লাইফস্টাইল কোথাও অনেক বেশি দায়ী, কারণ আমাদের সঠিক সময়ে খাওয়া দাওয়াটা হয় না। আমরা সব কিছু করতে রাজি, কোনো কিছুর জন্য আমরা স্যাক্রিফাইস করতে রাজি না, কেবলমাত্র একটা জিনিস বাদে, তা হচ্ছে খাদ্য তালিকায় কিছু সুষম খাবারের বদলে জাঙ্ক ফুড গ্রহণ করা, কিছু হেলথফুল ড্রিঙ্কসের বদলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেওয়া। এইরকম বেশ কিছু জিনিসের সাথে আমরা এতটা অভ্যস্ত, সেটা স্যাক্রিফাইস করি। তাহলে স্যাক্রিফাইসটা কী হলো? আলটিমেট আমার শরীরের স্যাক্রিফাইস হলো, আমার স্বাস্থ্যের স্যাক্রিফাইস হলো। এই স্বাস্থ্যটাকে যত্ন না নিতে নিতে একদিন বিকল হয়ে যেতে থাকে। ভিতরে যে কলকাবজাগুলো রয়েছে, ভিতরে যে মেশিনগুলো আছে, সেগুলোরও তো প্রয়োজন হয় যত্নের। আপনি যদি প্রত্যেক দিন গরমে স্নান না করেন, একদিন আপনার ডিহাইড্রেশন হয়ে যাবে, একদিন আপনি গরমে মাথা খারাপ হয়ে যাবে, আপনার শরীর খারাপ করবে, পেট গরম হয়ে যাবে, খাওয়ারও জমাবে না। তাহলে কেন হচ্ছে গরমকালে স্নান করাটা আমরা বলি অত্য আবশ্যক, এবং যদি অতি গরমে অনেকেই আছে দুবার স্নান করে, সকালে একবার বিকালে আরেকবার, করতেই পারে। সেখানে আপনার ইমিউনিটি পাওয়ারটা একবার জাস্ট চেক করে নিন। সকালবেলা এরকম অনেক আছে, গরমকালে মানুষ যখন দিনে দুবার স্নান করাটা শুরু করবেন, সন্ধ্যা স্নানটার পরই আপনার ঠান্ডা লেগে যায়, অথচ এত গরম পড়বে বা এত গরম পড়ছে যে আপনি স্নানটা না করে থাকতে পারেন না। তাহলে সেক্ষেত্রে কী করবেন? স্নান করবেন না, তাহলে তো শরীর খারাপ করবে, দেখলেন তো? স্যাক্রিফাইস করতে গিয়ে নিজের শরীরটাই খারাপ করে বসলেন, তার থেকে বরং ইমিউনিটি পাওয়ারটার উপর জোর দিন, অ্যান্টিডট। হেলথ ড্রিঙ্কস আপনার শরীরে কী কাজ করে? আমাদের শরীরে যাবতীয় বিষয়, ভিটামিনস থেকে শুরু করে, মিনারেলস থেকে শুরু করে, প্রোটিন থেকে শুরু করে, কার্বোহাইড্রেট থেকে শুরু করে, ফ্যাট থেকে শুরু করে, সুগার থেকে, এরকম একাধিক বিষয় রয়েছে যা আমাদের বডি ইমিউনিটি পাওয়ারের দরকার হয়। টেলিফোন লাইনে কেউ রয়েছেন লাইভে, আপনাকে স্বাগত, নমস্কার। নমস্কার, বলুন। বেশ, আমাদের দেখুন 25 লাস্ট একটি নাম্বার রয়েছে, সেখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে। ডক্টর সেন কবে আসছেন, কবে পাচ্ছেন আপনি তার সঙ্গে সাক্ষাৎ করতে, অ্যাকর্ডিংলি আপনি চলে আসতে পারেন আমাদের চেম্বারে। ধন্যবাদ। আরও একজন বন্ধু রয়েছেন, নমস্কার। বেশ,
যে বিষয়টা বলছিলাম আপনার রূপকথার কথা, অনুষ্ঠানটা শুরুন পুরোটা, তারপর যা কোয়ারিজ থাকবে যেমনটা উনিও করলেন, কবে ডাক্তারকে পাওয়া যাবে, কবে দেখা করবেন, প্রয়োজন আছে, তার মানে কি এই ধরনের মানুষগুলো কিন্তু হেলথ কনসাস, তার জন্য মায়া টিভি চ্যানেল দেখেন। আমার মনে পড়ে না এমন কোনো চ্যানেল আপাতত আমার নজরে আছে যারা সারাদিন মেডিকেল বেসে থাকে। যে চ্যানেল সারাদিন মেডিকেল নিয়ে আলোচনা করে, মেডিকেল ইস্যু নিয়ে আলোচনা করে, আপনার স্বাস্থ্যের কথা বলে যায়। কেউ রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? না, ডিসকানেক্ট হয়ে গেছে। আবারও আপনি কল করুন, আমি অবশ্যই রয়েছি লাইভে আপনাদের সঙ্গে। তো যে বিষয়টা বলছিলাম যে আপনার রূপকথার কথা বলতে গেলে কিছু লাইফ লাইনের মতো ড্রিঙ্কস সাথে রাখা দরকার, অ্যালো অমলা জুসের মতো ড্রিঙ্কস সাথে রাখা দরকার, তার সাথে দরকার ত্রিফলা জুস। ত্রিফলা জুস কী কাজ করে? আপনার সকালবেলা স্টমাক সঠিকভাবে ফাংশন করছে কি না, ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে ফাংশন করছে কি না, স্টুলস ক্লিয়ার হচ্ছে কি না, এটা কিন্তু সবার আগে জানা দরকার। আপনার সকালবেলা পেট পরিষ্কার হয় না, সারা দিন আপনার শরীর খারাপ যাবে। এই যে আমি বলি না, মুখের একটা সুন্দর হাসি, আপনারা বিভিন্ন অ্যাড দেখেন আমাদের, যে কোনো সময় মায়া টিভি চ্যানেল খুললে বিভিন্ন অ্যাডের সমারোহ আপনাদের জন্য থাকে, কিন্তু আপনি সেইটা থেকে কী গ্যাদার করলেন? ডক্টর সেন ব্র্যান্ডের সেন ফ্রেশ টুথপেস্ট, দাঁতের শুধুমাত্র উজ্জ্বলতা না, ওরাল হেলথটা মেনটেন করে। আমি কিন্তু হেলথ রিলেটেড কথা বলবো, আমি আপনার রূপকথা বা আপনার যত্নের কথা বলবো। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মায়া টিভির সমস্ত দর্শক বন্ধুরা মায়া টিভি সবসময় সাথে রাখেন, তাহলে অ্যান্ড্রয়েড ফোনে রাখেন, ইউটিউব কিংবা আমাদের অ্যাপসে লাইভ স্ট্রিমিং দেখছেন বা ফেসবুকে লাইভ স্ট্রিমিং দেখছেন। আর সেখানে বহু মানুষ কমেন্টস করতে পারেন, করেনও, এবং অনেকের অনেক জিজ্ঞাস্য থাকে, সেগুলো আমাদের কাছ থেকে ফোন করে নিবৃত করেন। সুতরাং আপনার যত্ন তার মানে আপনি কনসাস। তাহলে বাড়িয়ে বসে নিজের যত্ন কী করে করা যায়, আমি আজকে হাউসওয়াইফদের জন্য বলছি। পেডিকিওর, ম্যানিকিওর, আগের মতো পায়ের ফাটা দাগগুলো নেই হয়তো ঠিক, যেহেতু গরম পড়েছে, শীতকালে বেশি ফাটে, কিন্তু আছে বই কি, আর কালো কালো ফাটা দাগ কী করবেন? উষ্ণ গরম জলে কয়েকটা গোলাপের পাপড়ি ফেলে দিন, গরম জলটা ফুটিয়ে নেবেন, উষ্ণ গরম জলটা যে ফোটাচ্ছেন তার মধ্যে কিছু রোজ প্যাটেল বা আমরা বলি গোলাপের পাপড়ি, এটা ভালো করে ফুটিয়ে তার নির্যাসটা বের করে নিন। এবার তার মধ্যে ঠান্ডা জল মিক্সিং করে যেটা আপনি পায়ে সহ্য করতে পারবেন এমনভাবে আপনি আপনার ফুট অর্থাৎ পায়ের পাতাটা ভিজিয়ে রাখুন। 5-7 মিনিট পর কোনো একটি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। কী দিয়ে ঘষবেন? নিশ্চয়ই শুধু ঘষতে আমি বলবো না, একটু লেবু অর্ধেক কেটে নেবেন, সেই লেবু তার সাথে হলুদ অর্থাৎ টারমারিক, সেটা ভালো করে আপনি পায়ের ফাটার অংশটায় ঘষে 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 লাগাতে থাকুন। ডেড সেল রিমুভ হবে, ট্যান ক্লিয়ার করবে, ফাটবে না আপনার পা। তারপর ময়েশ্চারাইজিংয়ের দরকার আছে, স্ক্রাবিংয়ের দরকার আছে, একটু বেসন গুলিয়ে নিন, বেসনটা সারা পায়ে প্যাক হিসাবে লাগিয়ে রাখুন, বা শ্বেত চন্দন বাটা ভালো করে সেটি গোলাপ জলে মিশিয়ে পায়ের মধ্যে লাগিয়ে রাখুন 15 মিনিট, প্যাকের কাজ করলো আপনার পায়ে। তারপর পায়ের ট্যান রিমুভ, পায়ের ডেড সেল রিমুভ, তাহলে আপনার পা ফাটার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে, যদি এটি সপ্তাহে আপনি 3 দিন করতে পারেন, এবং তার সাথে আপনার রিল্যাক্সেশন হবে। আপনি কি জানেন আপনার মুখের যত্ন বা চুনের যত্ন নেওয়ার আগে পায়ের যত্ন নেওয়া উচিত? পায়ের থেকে বলা যেতে পারে আপনি বা আপনার প্রিয় মানুষটি কোন রোগের শিকার। এরকম বহু প্রোগ্রাম আছে, ইউটিউবে চলে যান মায়া টিভি, সেখানে দেখবেন লেখা রয়েছে যে কী জানার জন্য আপনি ওই অনুষ্ঠান দেখবেন বা দেখছেন। সাথে সাথে সেটা ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, কারণ যে কোনো অনুষ্ঠান আমরা যখন আপডেট করব সাথে সাথে যখন আপনার নোটিফিকেশনে জায়গায় ক্লিক হয়, সুতরাং আপনি জানতে পারলেন যে মায়া টিভি আবারও নতুন একটা ভিডিও আপলোড করেছে। নতুন ভিডিও মানেই কিছু জানার বিষয় থাকবে। সুতরাং এইভাবে কিন্তু আপনি আপনার নিজের যত্ন সবসময় নিতে পারেন, শুধু নিজের যত্ন নেওয়ার ইচ্ছা থাকতে হবে। তাহলে আমি আজকে বললাম পেডিকিওরের কথা, তারপর কি করবেন, ভালো করে টাওয়েল দিয়ে শুকনো করে নিন আপনার পাটা, আর তারপর একটু ভেজলিন বা বোরোলিন বা সব
থেকে বেশি যেটা ভালো কাজ দেবে তা হচ্ছে ডাক্তার শ্রেনব্যান্ডের এক্সট্রা কেয়ার কোল্ড ক্রিম। কোল্ড ক্রিমটা একটা ময়েশ্চারাইজিং ক্রিম, এটা স্কিনকে হাইড্রেট করে, এটা স্কিনকে ব্যালেন্স করে, ফাটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এটা তো ভাবছেন না, একটা ক্রিম দ্যাট ইজ আ মাল্টি ফাংশন ইউজিং, আপনি আপনার ফেসে লাগাচ্ছেন রাত্রিবেলা নাইট ক্রিম হিসাবে, যারা বিশেষ করে এসিতে থাকেন তাদের জন্য তো এক্সট্রা কেয়ার কোল্ড ক্রিম সারা বছর সাথে রাখা দরকার, যাদের র্যাশেস ব্রণ হয় তাদের জন্য সারা বছর রাখতে হবে অ্যালোই কুটো, অ্যালোভেরা জেল উইথ টমেটো অ্যান্ড কিউকাম্বার এক্সট্র্যাক্ট, অ্যালোই কুটো। তাহলে সাথে রাখতে হয় অ্যালোই কুটো, সাথে রাখতে হয় এক্সট্রা কেয়ার কোল্ড ক্রিম। তাহলে পায়ে আমি যেটা ফেসে লাগাচ্ছি সেটাই আমার পায়েও কিন্তু আমি লাগাতে পারি, তাহলে আমার ময়েশ্চারাইজিংয়ের কাজটাও হচ্ছে, সাথে আমার স্কিনটা যে ফাটা বা এত কষ্ট করে ফাটা অংশটা রিমুভ করলেন, ডেড সেলগুলো রিমুভ করে সেগুলো যত্ন নেবেন না, সপ্তাহে তিন দিন করতে থাকুন, বাড়িতে বসে পেডিকিওর, আপনার একগাল হাসি, ডাক্তার শ্যানফ্রেশ টুথপেস্টের সাথে সকালটা হোক সুন্দর আর রাত্রেটাও হবে সুন্দর, কারণ রাত্রিবেলা খাওয়ার পর অবশ্যই খেয়ে নেবেন ত্রিফলা জুস, সামান্য একটু উষ্ণ গরম জলে 15 ml ত্রিফলা জুস গুলে সেটি সেবন করুন। পরের দিন সকালবেলা স্টুল ক্লিয়ারের আগেই দেখবেন ত্রিফলা জুসটার অ্যাকশন, আপনি অ্যালো আমলা জুসে অন্যরকম অ্যাকশন পাবেন। অ্যালো আমলা জুস খাওয়ার কথা বলি কারণ আমলকি আপনার স্কিনে যা যা বেনিফিটস দেয়, যা যা উপকার করে, তা আপনার স্কিন মেনটেন হচ্ছে ভেতর থেকে। আবারও আসবো নেক্সট লাইভে বিকেল 4টে, আজকের মতো এখানেই বিদায় নিতে হবে বন্ধু, তাই কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন মায়া টিভি, চোখের ওপর চোখ রাখুন, নমস্কার। গরম চায়ে চুমুক, এক কাপ চায়ে শুধু তোমাকেই চাই।